মুখ্যমন্ত্রীর এক বিশেষ প্রতিক্রিয়ার বিষয়ে জানিবলে লৈছো। বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠানত উদ্ভণ্ডালি নহব, বিহুর সময়ত নিষিদ্ধ হব বোকা খেল। কঠোর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অহাবারের নিষিদ্ধ হব বোকা খেল। সাত দিনের পাছত বিহুর পবিত্রতা না থাকে, বিহুক সাংস্কৃতিক অনুষ্ঠান বলে ভাবি নালে, বিহুর পবিত্রতা মনত বান্ধি লব পারিব লাগিব। ভাষ্য আগবাম আমি বন্ধ করে দিই, এই ভাল সংস্কৃতি নহয়। বোকা অল্প আছে, তাতে খেলিছে বেলেগ কথা, কিন্তু একেবারে বোকা বিহুলৈ যাব নালাগে। মই প্রথমের প্রায় কৈ আছো যে সাত বিহুর বাহিরত গলেই বিহুর পবিত্রতাবোৰ নোহোৱা হৈ যায়। বিহুটোক যেতিয়ালৈকে অসমীয়াই কালচারেল অনুষ্ঠান বুলি ভাবিব, আমার জাতিটোৰ আয়ুষ রেখা হব নোৱাৰে। যেতিয়ালৈকে বিহুটোক বিহুটোৰ পবিত্রতা আমি আমার মনত বান্ধি লৈ থাকিম, তেতিয়ালৈকেহি ই অসমীয়াৰ আয়ু রেখা হৈ। অসমলৈ বৈছে কেন্দ্রীয় নেতার হোঁত, ইজনের পিছত সিজন হাই প্রোফাইল নেতায় ভ্রমণ করেছে অসম। প্রধানমন্ত্রী মোদীর পিছত অহা 9 আর 10 মে দুদিনীয়া কার্যসূচীরে অসমলৈ আহিব গৃহমন্ত্রী অমিত শাহ। ভাগ লব রাজ্য সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানত। এ সম্পর্ক চাওক আমার এই প্রতিবেদন। অসমলৈ হাই প্রোফাইল তারকা নেতার হোঁত, কোনো নির্বাচনী রন্ধনবিহু নাই, তথাপি গরম অসমের রাজনীতি। হাই প্রোফাইল নেতার আগমনত লৈ দল দুখ হেন্দল দুখ রাজনীতির পথার। প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির অসম ভ্রমণের ব্যস্ততার ভাগরেই মার যা নাই বহুজনের। এতিয়া সরকার হাজু কেন্দ্রীয় গৃহমন্ত্রীক আদরিবলে। অহা 9 আর 10 মে অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। গৃহমন্ত্রী ডাঙরিয়া নিজস্ব কার্যসূচীলৈ আহিব, আর তেওঁর এটার পিছত এটা প্রায় 8টা কার্যসূচী আছে 9 আর 10 দিন। গতি সেই সময়সাত তেখেতক বেলেগ আমনি করার কথা নুঠে, আমার যাতে কার্যসূচীবিল ভাল করে হয়ে যায় তার বাবে চেষ্টা থাকিব। ইটোর পিছত সিটো নির্বাচনী বিজয়ে উৎসাহী করে তোলা শাসকীয় দলটির এই উখল মাখল দেখা পাওয়াটোই স্বাভাবিক। কিন্তু এতিয়া সমান্তরালভাবে বিরোধী রাজনৈতিক দলসমূহতো দেখা গেছে রাষ্ট্রীয় নেতাক আদরার একই উৎসাহ। যুঁজ নহয়, দলের ভেটি শক্তিশালী করবলৈ এইবার আপ আর তৃণমূল কংগ্রেসে বান্ধিছে কঁকালত টঙালি। 11 মে অসমলৈ আহিব তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সাংসদ অভিষেক বেনার্জী। অহা 29 মে অসমলৈ আহিব আপর মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল। অসমত তৃণমূল কংগ্রেসের কার্যালয় মুক্তি করবলৈ গুয়াহাটীত 11 মে জয়ানগরত উপস্থিত হবহি তৃণমূলের যুব নেতা সাংসদ অভিষেক বেনার্জী। আনহাতে দলা সদস্য ভর্তির লক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভা সম্বোধন করবলৈ 29 মে অসমলৈ আহিব দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলটির মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। গুয়াহাটীত উপস্থিত WWEৰ খেলুৱৈ দ্য গ্রেট খালি এক বিশেষ কার্যসূচীত অংশ লওয়ার উদ্দেশ্যে গুয়াহাটীত উপস্থিত হয়েছে খেলুৱৈগৰাকী। দিল্লীর বিমানযোগে বর্ঝাৰ বিমানবন্দরত উপস্থিত বিশাল শরীরের অধিকারী খালি গুয়াহাটীত মাইথান TMT বারর এক অনুষ্ঠানত অংশ লব। খালিকে বর্ঝাৰ বিমানবন্দরত উপস্থিত হওয়ার লগেলগে তাওক উষ্ম আদরণীয় জরুয়া হয়। দ্য গ্রেট খালি, ভারতীয় পেশাদারী রেসলার দ্য গ্রেট খালি গুয়াহাটীত। এক বিশেষ কার্যসূচীত অংশ লওয়ার উদ্দেশ্যে গুয়াহাটীত উপস্থিত হয়েছে WWE অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টর খেলুৱৈ দ্য গ্রেট খালি। দিল্লির পৰা বিমানযোগে বর্ঝাৰ বিমানবন্দরত উপস্থিত হয় 7 ফুট 1 ইঞ্চি উচ্চতার 157 কেজি ওজনের বিশাল শরীরের অধিকারী দ্য গ্রেট খালি। বর্ঝাৰ বিমানবন্দরত উপস্থিত হওয়ার লগেলগে উষ্ম আদরণি জনায় খালিক। বিমানবন্দরত শতাধিক শুভাকাঙ্ক্ষীয়ে আবরি ধরলে খালিক। দ্বিতীয়বারলৈ অসমলৈ আহি সুখী খালি, অসমত অনুরাগী কাষত পাই আনন্দ প্রকাশ করে খালিয়ে। লাইফ পে সেকেন্ড টাইম আ রা হুঁ ইয়াহ পর আর ইয়াহ পর জো হমারি ডিলার মিট হ্যায় উসকে লিয়ে আয়া হুঁ মে আর জো ইয়াহ পর লোগো কা জোশ প্যার দিখনে কো মিল রা হ্যায় বহুত হি আচ্ছা লাগ রা হ্যায় আপনে আপকো। ক্যা প্রোগ্রাম হ্যায় সার ইয়াহ পর, ক্যা প্রোগ্রাম হ্যায় ইয়াহ পর? প্রোগ্রাম হ্যায় মেথন স্টিল কা প্রোগ্রাম হ্যায়, স্টিল কি কম্পানি হ্যায় মেথন স্টিল, উসকে লিয়ে আয়া হুঁ। গুয়াহাটীত মাইথন TMT বারর এক অনুষ্ঠানত অংশগ্রহণ করিব WWEৰ বিখ্যাত খেলুৱৈগৰাকীয়ে। দক্ষিণ কামৰূপৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
বৃদ্ধি হব ফেরি সেবার ভাড়া। জল পরিবহন বিভাগের প্রস্তাবর বিরোধ, মাজুলীত সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। অবশ্য এটিও ভাড়া বৃদ্ধি সম্পর্ক জল পরিবহন বিভাগের প্রস্তাবর সিদ্ধান্ত হওয়া নাই যদিও রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। মূল্যবৃদ্ধি জুয়ে সর্বসাধারণ জনতাক দগ্ধ করার মাজতে এটার পিছত আনটো মূল্যবৃদ্ধির খবর। নই পার হয়ে অহা যাওয়া করা সকলের দুঃখবর, এইবার বাহিব ফেরি ভাড়া। ইতিমধ্যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে ভাড়া বৃদ্ধির প্রস্তাবর সিদ্ধান্ত লৈছে। ভাড়া বৃদ্ধি হব গুয়াহাটি মধ্যমখণ্ড সংযোগী ফেরির। যাত্রীর ভাড়া 2.50 টাকা 5 টাকা বৃদ্ধির প্রস্তাব। সাইকেল সহ আরোহী ভাড়া 4.50 টাকা 9 টাকা। প্রতি কুইন্টাল সামগ্রীত 5-10 টাকা বৃদ্ধির প্রস্তাব। মটর সাইকেল সহ এজন আরোহী ভাড়া 7-14 টাকা বৃদ্ধির প্রস্তাব। ঠিক তেনেদরে নৈশ সেবাতো ফেরি ভাড়া বৃদ্ধির প্রস্তাব আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের। যাত্রীর ভাড়া 2.50 টাকা 10 টাকা। সাইকেল সহ আরোহী ভাড়া 4.50 টাকা 18 টাকা। প্রতি কুইন্টাল সামগ্রীত 5-20 টাকা। মটর সাইকেল সহ এজন আরোহী ভাড়া 7-28 টাকা বৃদ্ধির প্রস্তাব। ইফালে ফেরি সেবার মূল্য বৃদ্ধির প্রস্তাবক লৈ মাজুলীর তীব্র প্রতিক্রিয়া। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নহয় বলে আখ্যা দিয়ে মাজুলীবাসী। সর্বশেষত এই সরকারখানে মানুষ মানে ইমান দুর্লা করেছে, ইমান মানে কেঁকড়া চাপাড়ি ধরেছে, মানুষ মানে ওয়ালি নোপোয়া আছে। এফালে মানুষক ডকাইতি করেছে, ডকাইতিয়ে ডাইরেক্ট চুরি ডকাইতি করে সরকারে টেক্স ইম্পোজ করে ফেলে, মূল্য বৃদ্ধি করে ফেলে আপনার ডকাইতি করেছে। এটা তো মানে জনজীবন স্তব্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হব। এটা মানুষে ভালকে মানে যেন উশাহু লোব নয় তেনকা একটা অবস্থা আহি পড়েছে। এটা মূল্যবৃদ্ধির জুইর মাজতে এটা আপনিও সাজু হক যিকোনো মুহূর্ততে বর্ধিত ভাড়া পরিশোধ করবল। মাজুলীর পর ভাস্কর জ্যোতি কটকি আর উত্তর গুয়াহাটির পর রন্তু বৈশ্য, News18 অসম নর্থ ইস্ট। সিটি 18-ৰ পরবর্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছো আন এটা বাণিজ্যিক বিৰতি। সাধারণ স্ত্রী দুই যুবকক আলফা স্বাধীনৰ মৃত্যুদণ্ড সন্দৰ্ভত টেলিফোন যোগে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে পৰেশ বৰুৱাই। পুৱাৰ ভাগত আলফা স্বাধীনৰ তৰফৰ পৰা যিটো বিবৃতি আহিল যে আলফা স্বাধীনৰ কেম্পত চোৱাংচোৱাগিৰি কৰাৰ অপৰাধত আৰু তেওঁলোকে স্বীকাৰ কৰা দুগৰাকী যুৱক নতুনকৈ যোগদান কৰিছিল আলফা স্বাধীনত, সঞ্জীৱ শৰ্মা আৰু ধনজিৎ দাস, তেওঁলোকক চূড়ান্ত শাস্তি হিচাপে মৃত্যুদণ্ডৰে দণ্ডিত কৰা হৈছে। গোটেই প্ৰক্ৰিয়াটোৰ সন্দৰ্ভত আপুনি সংগঠনৰ সভাপতি তথা মুখ্য সেনাধ্যক্ষ হিচাপে বিষয়টো কেনেধৰণৰ ৰাইজক জনাব নেকি? এই বিষয়টো আজি যিটো পুৱা ধনজিত আৰু সঞ্জীৱক পুত্ৰ অপৰাধত মৃত্যুদণ্ডৰে দণ্ডিত কৰা হ'ল, এই কথাটো সত্য। আৰু এই ঘটনাটো এই ধৰণে ঘটাবলৈ আহিছিলে, ইহঁতক কিছুদিন নহয়, ধনজিতে নিজে স্বীকাৰ কৰিছিলে বহুত দিনৰ পৰা অসম পুলিচ আৰু ভাৰতীয় সেনাবাহিনীৰ লগত আলফাৰ বিৰুদ্ধে কেনেকে কি কৰিব লাগে, তেহেতক এটা চমু প্ৰশিক্ষণ পাইছিলে বুলি কৈছে। এই বিষয়টো মানে সঞ্জীৱে বাৰে বাৰে নিজ মুখে স্বীকাৰ কৰি আহিছে আৰু এই স্বীকাৰোক্তিবিলাক আমি ভিডিঅ' ধাৰণ কৰি আপোনালোকৰ চেনেলৰ মানে সকলো চেনেলে, ইলেক্ট্ৰনিক মিডিয়া হওক, প্ৰিণ্ট মিডিয়া হওক, অসমৰ সকলো চেনেললৈ আমি পঠাই দিছোঁ আৰু আপোনালোকেও সময়ে সময়ে পৰিৱেশন কৰি আহিছে। আজি শেষত যিটো এই সকলোবিলাক বহুদিনৰ পৰা ইয়াৰ কেইবাদিন ধৰিও ইয়াৰ অনুসন্ধান বা ইয়াৰ পুংখানুপুংখভাৱে ইহঁতৰ জবানবন্দী লোৱা হৈছিলে, সেইবিলাক আমি একেবাৰে ইম্পেৰিকেলি খুটিনাটি মাৰি চাইলোঁ। চোৱাৰ পিছত যে প্ৰকৃততে হয় সিহঁতি মৃত্যুদণ্ডপ্ৰাপ্ত অপৰাধ কৰিছে আৰু সেই অপৰাধৰ ভিত্তিতেই ইহঁতক চূড়ান্ত শাস্তি দিবৰ কাৰণে সংগঠন বাধ্য হ'ল। আজি কিমান সময়ত আৰু কিমান সময়ত আৰু কেনেধৰণে মৃত্যুদণ্ড দিয়া হ'ল? মৃত্যুদণ্ড দিয়াৰ আগতে তেওঁলোকৰ কিবা শেষ ইচ্ছা আছিল নেকি, পূৰণ কৰা হ'ল নেকি? কালি কৈছে যে আমাক ভালকৈ ভাত এসাঁজ খুৱাওক, হাঁহ কুকুৰা কি আছে, মাছে মাছ মাছ নহয়, মাছটো সিহঁতে জানে ইয়াত মাছ পাবলৈ টান, মাংস বা হাঁহ নহ'লেও কুকুৰা দি আমাক ভালকৈ খুৱাওক। কালি দুটা কুকুৰা মাৰি সেইটো ভালদৰে খোৱা আজি পুৱা কৈছে ৰুটি আৰু কণী ভাজি দিয়ক, কণী ভাজি দি খুৱাইছে, যিটো খাবলৈ বিচাৰিছে তাৰ চব দিছে।
প্রথমে ইহঁতৰ বক্তব্যবিলাক জনগণলৈ দিছে, দিয়াৰ পিছত খাইছে, কৈছে আমি ভুল কৰিলোঁ, এইটোতো ক্ষমা অযোগ্য, আমি যদি হয়তো বা নধৰাতে আমিতো আমাৰ কাম কৰিলোঁহেঁতেন, এই এনেকুৱা এটা মন্তব্য কৰিলোঁহেঁতেন, এতিয়া ধৰা পৰিছোঁ, উপায় নাই আমাৰ, আমিতো মৃত্যুদণ্ড পাতি ল'বই লাগিব। কিন্তু আৰু লাহে লাহে ইহঁতি বিয়পাবলৈ ধৰিছিলে, তাতে ইহঁতি ধৰা পৰিলে, ইহঁতে ধৰা পৰিলে, ধৰা পৰাৰ কাৰণে আৰু ইহঁতে নিজৰ মানে মৃত্যু হাঁহি মুখেলে, ভুল কৰি ভুল বুলি মানে ইহঁতে ভুল কৰিলোঁ বুলি কোৱা নাই, এইটো আমি কৈছে যে আমি ভুল বুজিছিলোঁ, সন্ত্ৰাসবাদীবিলাক আহি ইয়াতে আলফা সন্ত্ৰাসবাদী নহয় এই কথা কৈছে, কিন্তু ইহঁতৰ মুখত এবাৰো তেনেদিন আমি আমাৰ মুখত এটাও শব্দ নোলালে যে আমাক মাফ কৰি দিয়ক, আমাৰ এই এটাও কোৱা নাই, এইটো একেবাৰে ইহঁতে শুকাই বুজাই পঠাইছেতো, ইহঁত দেখি আহিছো যে সময়ে সময়ে এনেধৰণৰ চোৰাংচোৱা আপোনালোকৰ শিবিৰত ধৰা পৰে আৰু তেওঁলোকক শাস্তি প্ৰদান কৰে। আপোনালোকৰ সংগঠনৰ শীৰ্ষ নেতৃত্বকো শীৰ্ষ পৰ্যায়ৰ বিষয়েও ৰাতুল কটকী উপসেনাধ্যক্ষ আছিল, তেওঁকো অতি নিষ্ঠুৰভাৱে আপোনালোকৰ সংগঠনে চৰম শাস্তি দিছিল, কুৰে কাটি কাটি তেওঁক হত্যা কৰা হৈছিল। এতিয়া কথাটো হ'ল যে আজি যি দুজনক আপোনালোকৰ সংবিধান মতে সংগঠনৰ সংবিধান মতে শাস্তি দিলে, তেওঁলোকক কেনেধৰণৰ শাস্তি দিলে? আমাৰ আগৰ যিটো একেবাৰে ৰীতি নীতি যিটো আমাৰ মানে এটা সুন্দৰভাৱে কবৰ মানে যিটো য'ত নেকি আমি সমাধি কৰিম, সমাধিষ্ট কৰিম, তাতে আমি এটা কথা কিন্তু কিবা ক'ব লগা আছে সুধি লওঁ, কালি ৰাতি খোৱা বোৱাটো বা আজি পুৱা চব কৰিলোঁ, তাৰ যোৱাৰ পিছত সুধি ল'ব কিবা ক'বলৈ আছে নেকি, এইটো কাৰণে যে এইটো চা এইটো কাৰণে হৈছে, আমাৰ সদস্যসকলকে আমাক ভুল নকৰি যিহেতু সংবিধান নীতি নিয়ম নিয়মৰ মাজত এনেকুৱা আহিলে এনেকুৱা হ'বই, আমাৰো আমিও যে আমাৰ ইচ্ছাৰ বিৰুদ্ধত এইটো কৰিব লাগিব, বিকজ আমি সংবিধানক সন্মান কৰোঁ আৰু এনেকুৱাবিলাক অপৰাধ কৰিলে আমাৰ সংবিধান লিখা আছে, আমাৰ ইভেন ইহঁতিতো সদস্যই নহয়, ইহঁতৰ সদস্যপ্ৰাপ্ত কেতিয়া হয়, যেতিয়া প্ৰশিক্ষণ লৈ প্ৰশিক্ষণ শেষ কৰিব, পাছ আউটত পিছৰ পিছ পাছৰ পিছদিনাৰ পৰা ইহঁতক দিয়া হয়, স্বীকৃতি দিয়া হয় সদস্য বুলি, আমাৰ সংগঠনৰ সদস্য বুলি, এই কথাখিনি বুজাই দি যদি কৰিব লাগে, এটা ছিংগুল শ্বটত যাতে দুবাৰ তিনিবাৰ গুলি, এটা গুলি ছিংগুল শ্বটত মানে ইয়ে কৰিব, কৰি আৰু তাতো কোনো ধৰণৰ শব্দটো নোলায় আৰু কোনো ধৰণে যাতে মানে এটা বেলেগ যে যন্ত্ৰণা দি কৰা কথা নাই, যিটো নেকি আমি কৰি আহিছোঁ, বিশেষকৈ মোৰ মই য'ত যাক মানে যিটো আমাৰ আৰবৰ বা যাক যাক কৰিবলৈ কওঁ, কিন্তু এই যে নিষ্ঠুৰভাৱে হত্যা কৰা নহয়, তাতে জাষ্ট ওৱান শ্বট, যিবিলাক য'ত জেগাত যিবিলাক জেগাত ওৱান শ্বট মাৰিলে হয় তাতে ইহঁতে কোনো কথা কৰা বুলি লগে লগে তাতে ঢলি পৰা, এইটো এটা কোনো ধৰণৰ যন্ত্ৰণাত ভুগিব লগা নহয় আৰু। এই গোটেই বিষয়টোলৈ কিছু মুহূৰ্তৰ আগতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে যে এই ঘটনাটো পৰা মানে আৰু যাতে তেজৰ নৈ নবয়ে আপোনাক আলোচনাৰ মেজলৈকে মাতি পুনৰ কৈছে যে অসম আৰক্ষীয়ে ধুবুৰী আৰু শদিয়াৰ বাদে মানে অসমৰ বাহিৰত বিদেশৰ ভূমিত চোৰাংচোৱা পঠোৱাটো অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা সম্ভৱ নহয় আৰু পঠোৱা নাই, আৰু এই বিষয়ে গোটেইখিনি একপক্ষীয়ভাৱে আলফা জাতিনে চোৰাংচোৱা কথাটো কৈছে বুলি উল্লেখ কৰিছে। এইটো একপক্ষ কেতিয়াও হ'ব নোৱাৰে, তেখেতে হয়তো নতুনকৈ দায়িত্বভাৰ লৈ গৈছে আৰু অসম পুলিচৰ পুৰণি ইতিহাসবোৰ চাওক, যিজন বা শ্ৰীবাস্তৱ ডাঙৰীয়াই কেনেকৈ পঠাইছিলে বাংলাদেশে মোক মাৰিবৰ কাৰণে, কেইবাৰ, এবাৰ নহয় তিনি চাৰিবাৰ, এইটো শ্ৰীবাস্তৱ ডাঙৰীয়াই নিজে ক'ব, আৰু এতিয়া প্ৰাণজিৎ চহৰীয়া আমি আছিফ বুলি জানো, প্ৰাণজিৎ চহৰীয়া এতিয়াও জীৱিত আছে, কেনেকৈ চাকচৰি জনে জন বুলি কয় ল'ৰাজন কেনেকৈ মোক মোৰ আৰু মোৰ ডাঙৰ ল'ৰা মাজু ল'ৰা মানে আমাৰ ধৰণীৰ ল'ৰাটো সি আৰু আমাৰ সৰু ল'ৰাটো তিনিটা তিনি তিনিটা মই আমি চাৰিজন আমি যেতিয়া শুই আছিলোঁ কেনেকৈ এই জনে চেষ্টা কৰিছিলে মাৰিবৰ কাৰণে, চেষ্টা কৰিছে মানে সি তাৰ মেকানিজিমৰ অভাৱৰ কাৰণে কেনেকৈ অপাৰেট কৰিব লাগে নতুন এই কি কয় এইটো এম এম নহয় বা এই মানে 47 86 মানে এইটো 81 নতুন আহিছিলে 81-1 আছিলে, এইটো নতুন মডেলৰ ফল্ডিং আছিলে,
এই বন্দুক যেতিয়া তাত ৰাণী আনি ৰখা হৈছিলে আমি আমাৰ সদস্য সকললৈ মেলি দিয়া নাছিলো, কিন্তু কেৱল তাত 1000 মান আছিলে সেই সময়ত, তাৰ চাৰিটা দহটা দহটা মোকলাই দিয়া হৈছিলে। এই দহটাৰ ভিতৰত এটা তাক দিয়া হৈছিলে প্ৰতি নিশা ডিউটি কৰিবৰ কাৰণে। এই ডিউটি কৰি থাকোঁতে সি যেতিয়া মানে ছেফটি কেছটো ৰাউণ্ড ছেফটি বুজি নাপালে, এইটো ৰাউণ্ড ছেফটি কেছটো যিটো নেকি অফ আছিলে তাকে এইটো অট বুলি সি এনে বন্দুকটো ঘূৰাই আছে আমাৰ বেয়া পালে। মই যিটো ৰুমত শুই আছিলোঁ পেপাৰ এটা ৰুমত আমি চাৰিটা, তাতে তাৰ লগতে আমাৰ এটা ডিউটি অবজাৰ্ভাৰ থাকে টিপুৰী ল'ৰা, কি দেখিলে দেখিল দেখা এইটো কি ঘূৰাই আছে, তাৰ কি ঘূৰাই আছে নহয় এনে চাইছিলো, সি লগে লগে গম পালে যে ধৰা পৰিছো বুলি আৰু এফালে আহিবিচোন। আমি কৈ মতাৰ লগে লগে সি কি কৰিলে মই প্ৰস্ৰাৱ কৰিব যাওঁ বুলি কৈ বন্দুকটো এই তাতে ৰাখি থৈ এই ৰাতি মানে পুৱা প্ৰায় প্ৰতি নিশা 2:30 বজাত সি দৌৰিলে, একেবাৰে হাবি হাবি দৌৰি গৈ ত্ৰিপুৰাত ওলালেগৈ। ত্ৰিপুৰাত ওলাই অসমত আহিলে অসম পুলিচে ইণ্টিগ্ৰেশ্যন কৰিলে, কি হ'ল তোৰ, এই কৈছে বোলে নহয় বোলে আপোনাৰ পঢ়াই পঢ়াইছে এইটো কামটো কৰিব নোৱাৰিলে, কিয় নোৱাৰিলা, এই এইটো এনেকুৱা এনেকুৱা ছেফটি কেছটো কোনফালে অন হয় কোনফালে অফ হয় মই গমেই ধৰিব নোৱাৰিলো, নতুন বন্দুক এই ধৰণে সেই কথাটো আমি গম পালোঁ। চব এতিয়াও না তাৰ নাম হৈছে জন, তাৰপিছত আৰু এবাৰ শ্ৰীবাস্তৱে পঠাইছে এই মানে মুন্না মিশ্ৰ যোগেদি চেভেন ছিষ্টাৰ সুব্ৰত বায়ন ৰয়ে কণ্টেক্ট কৰে, তাৰ লগত যোগাযোগ কৰিছে মুন্না মিশ্ৰ আৰু আমাৰ এজন হেৰি আছিলে আলফাৰ এতিয়াও স্বাধীনতা কি কয় আলোচনা পক্ষত আছে বিয়াগুম নেতা আলোচনা অহা যোগ হয়, দুইজনে মিলি মোক মাৰিবৰ কাৰণে পঠাইছিলে আলফা দুজন আৰু এজন শ্ৰীবাস্তৱ। শ্ৰীবাস্তৱ নিজ মুখেই কৈছে এবাৰ নহয় তিনিবাৰ, শ্ৰীবাস্তৱে তিনিবাৰ এটেম্প কৰিছিলে, তিনিবাৰ কাৰ যোগেদি এটেম্প কৰিছিলে, সিহঁতৰ এজেণ্ট মুন্না মিশ্ৰ এজেণ্ট আছিলে, বহু পিছতে ধৰা পৰিছে সি এজেণ্ট আছিলে। এইবিলাকতো আমি এতিয়া এতিয়া নহয় এতিয়া এতিয়া যদি নহয় বুলি কয় পুলিচে নকয় বাংলাদেশলৈ সোমাইছে 2012 কেনেকৈ আহিছিলে, এতিয়াও অনুকূল বোলাটো পুলিচৰ কাম কৰি থাকে, তাৰ অধীনত কেইটা পঠাইছিলে, পাঁচটা আছিলে, ছটা আহিছিলে, পাঁচ যেতিয়া গোটেই অস্ত্ৰগাৰৰ পৰা বন্দুক লৈ আমাৰ মাইকেল অসমক আজি যিটো ডেপুটি চেঞ্চি হৈ আছে যিজন তাৰ বেগটোত গুলিয়াবৰ কাৰণে আহিছে, কিন্তু ৰাস্তাতে টৰ্চটো জ্বলাৰ কাৰণে চিঞৰ বাখ হ'ল, এটি গৈ হাবিত সোমাই দিলে, হাবিত খেদি খেদি সিহঁতৰ সাতদিনৰ ভিতৰত পাঁচটামান এম্বুজ কৰিলে, এম্বুজ কৰি কৰি এজন এজনকৈ এজন মাত্ৰ বাকী থাকিলে, পাঁচজন এই এম্বুজত হত্যা কৰা হৈছে, এজন বাকী থাকিলে সেইজন অনুকূল নাম সি পলাই গুচি গ'ল। আৰু ইয়াৰ এখতে সময় হৈছে চিটি 18 সামৰাৰ, কিছু সময়ৰ পিছতে প্ৰাইম টাইম 18 লৈ আহিব পাপৰিয়ে, নমস্কাৰ। ধৰণ ষ্টীল এনেকৈ পৰে, মাইথন ষ্টীল এনেকৈ পৰে ধমকৈ।